পর্যন্ত সহবাস করলে আপনার পেনিস সহজে বের হবে না এতে আপনার স্ত্রী কেঁদে ফেলবে এবং বীর্যও বের হবে না তো বন্ধুরা এই ওষুধটি আরও কাজ করে থাকে অর্থাৎ এই ওষুধটি শুধু টাইমিংয়ে বাড়ে না আরও অনেকগুলো কাজ করে থাকে তা হচ্ছে যে সকল পুরুষের পেনিস একদমই খাড়া হতে চায় না পেনিস নরমও নুয়ে থাকে পেনিস শক্তই হচ্ছে না শত চেষ্টা করার পরও আবার দেখা গেছে কারো যদি কষ্ট করে দাঁড়ও করায় অর্থাৎ অনেক চেষ্টা করার পরেও যদি দাঁড় করায় দুই এক মিনিটের মধ্যে নরম হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করতে পারছে না স্ত্রীকে খুশি করতে পারছেন না শুধুমাত্র একটাই কারণ তার কারণটা হচ্ছে যে পেনিস ভালোভাবে শক্ত হচ্ছে না আর পেনিস যদি শক্তই না হয় তাহলে আপনি শত চেষ্টা করাও আপনার স্ত্রীর গোপন অঙ্গে পেনিস ঢুকাতে পারবেনই না আর আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে এই ইডিশটা ফাইভ ওষুধটি সেবন করতে পারবেন অর্থাৎ যখন আপনি এটি সেবন করবেন এটি আপনার মাসেল রগ সব কিছুকে খুবই সুন্দর করে ফেলবে আর যদি এই ওষুধটি আপনি সেবন করেন তাহলে আপনার পেনিস লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সহবাস করতে পারবেন তারপর আপনার বীর্য আউট হবে না এবং আপনার পেনিসও দুর্বল হবে না আর আপনার পেনিস কেন দুর্বল হবে না তা কি জানেন মানে এই ওষুধটি গ্রহণ করার পরে কী কারণ আপনার পেনিস দুর্বল হবে না এটির কারণ হচ্ছে এই ওষুধটি সেবনে আপনার পেনিসের যে মাসল রয়েছে মাসল বলতে মাংস রয়েছে তাকে এটি টাইট করে ফেলে অর্থাৎ এই টেবিলটি গ্রহণে এই পেনিসের মাসেলগুলো খুবই টাইট করে ফেলে এবং এই ওষুধ সেবনে নতুন পেনিসকে এই একটি নতুন জীবন দিয়ে থাকে এবং এই ওষুধটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে যদি আপনি এটি গ্রহণ করেন তা হলো আপনার পেনিসের নার্ভগুলো যদি কামজোর হয় অর্থাৎ দুর্বল হয়ে যায় তখন পেনিস দাঁড়াবে না এবং পেনিস আপনি যদি চেষ্টাও করেন তাহলে তারপরেও এই পেনিসটি দাঁড়াবে না যদি এই ওষুধটি আপনি গ্রহণ করেন তাহলে আপনার পেনিসের নার্ভ গুলো অর্থাৎ রোগগুলো ভালোভাবে সচল থাকবে অর্থাৎ নার্ভের মধ্যে রক্ত ভালোভাবে সসল হবে রক্ত ভালোভাবে চলাচল করবে তখনই আপনার পেনিসটি ঘোড়ার মতো শক্ত থাকবে এবং লম্বা সময় ধরে আপনি সেক্স করতে পারবেন তো বন্ধু এই ওষুধটি সেবনে প্রথমত আপনার পেনি শক্ত হবে এবং দ্বিতীয়ত আপনার টাইমিংকে অনেকটা বাড়িয়ে দিবে। আর যাদের বিরুদ্ধে সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি সেবন করতে পারেন তাহলে তাড়াতাড়ি উন্নত গ্রহণ করতে পারবেন অর্থাৎ এই ওষুধটি সেবন করলে আপনি আপনার টাইমিংকে যেমন বৃদ্ধি করতে পারবেন আর টাইমিংকে এই কারণে বৃদ্ধি করতে পারবেন আপনার পেনিসের মধ্যে রক্ত ভালোভাবে চলাচল করবে এবং আপনার মাসেলগুলোকে টাইট রাখবে তার কারণে আপনার পেনিস নুয়েও যাবে না এবং টাইমিংও কমে যাবে না যদি আপনার টাইমিং এবং পেনিসকে দাঁড়া করা চান তাহলে ইডিস্টা ফাইভ মিলিগ্রাম মেডিসিনটি প্রতিদিন রাত্রে সেবন করতে পারেন গরম দুধ অথবা পানি দিয়ে আর অথবা ডাক্তারের পরামর্শ নিয়েও এটি গ্রহণ করতে পারেন তো যারা এই ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বিডিতে একটি লাইক করে দেবেন তাহলে বেশি খুশি হব তো এই ওষুধটা আবার বলতেছি কী নিয়মে খাবেন এই ওষুধটি প্রত্যেক দিন রাত্রে আপনি সেক্স করার এক ঘন্টা পূর্বে গরম পানি অথবা গরম দুধ দিয়ে সেবন করে নেবেন তাহলে ভালো ফলাফল পাবেন তো পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করব তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন চেষ্টা করব আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ